সামনে আয় আপনি শেষ করছি আপনি বসেন আমার সামনে আয় এই আপনারা বসেন আমি বসেন নাই আপনারা বসেন বসেন আমি এখানে ডিক্লেয়ার দিলাম মাইকে করতে দে शासित सरकार आगामी दिन मेरे फिलबो चेयरमैन আমি গুন্ডা আমি বলি দিব আমার সামনে চক্র এই কথা বলছে যারা সেলিম যে ও লাশ খুঁজে পাবি না তোরা আমি বলে দিলাম আজ আপনার কাছে দাবি হলো রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা আজ আপনার কাছে আমাদের দাবি হলো कारो जदि सहस था सामने आए मरुभूमि शाकसब्जी चाष करब आगामी दिन सकाल दस टाइम बने दिल शांतिपूर्ण बसबास कर शांति नष्ट करी गोट तुले आनब से परिष्कार बसे बोले दिल शालार बेटा कलर कर
মুসলমানের নাম বিক্রি করে সে ফান্ড করে সে আমার মসজিদে মিলাদ পড়াবে বলে সে আমাকে বলেছে কার কোন সাহস আছে বাইরে গালানি করবি তোরা এডি করতে স্যার ঠিক কথা হলো নি আমি সবাই চিনে রাখছি দেখি আজকে তোরা কিভাবে বাড়ি ফিরেছ আমি দেখবো আমার সমস্ত লোকজন রেডি আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি আল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জাল তাকে ধরো ধরার যে জাল তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো
ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পুরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারায়ণপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম মাওলানা আফসারউদ্দিন রাহিমাহুল্লাহ স্মরণে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ নারায়ণপুর দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মহিউদ্দিন সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ পাঁচ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত জননেতা জনাব নিজামুদ্দিন শামীম সাহেব আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন। মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা লাকসাম উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদী জনতা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুকরগুজার হয়ে সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার। অনেক রাত হয়ে গিয়েছে, রাত প্রায় ১২টা ছুঁই ছুঁই। অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার ধৈর্য আপনাদের আছে তো? মাশা আল্লাহ, আল্লাহ আপনাদের এই আগ্রহ এই আকাঙ্ক্ষা কোরআনের প্রতি আপনাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। আমি আলোচনা শেষ করার আগে চলে যাবেন কারা কারা হাত তুলেন তো? মাশা আল্লাহ, কোরআনের প্রতি এই টান এই ভালোবাসা গভীর রাতে আল্লাহর কোরআনের জন্য পাগল পাড়া হয়ে ছুটে আসা প্রমাণ করে আর বেশি দিন বাকি নেই এই জমিনে কোরআনের পতাকা পত পত করে উঠবে ইনশাআল্লাহ। কোরআনের বিজয় আপনারা চান কি চান না? কোরআনের বিজয়ে যদি আমাদের নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হয় রাজি আছেন তো আপনারা? আল্লাহ যেন এই সাহেবুল কোরআনদেরকে কবুল করে নেন। কাল কামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আজকের এই প্রোগ্রামটিকে আমাদের নাজাতের ওয়াসিলা বানিয়ে আমাদেরকে মাফ করে তিনি যেন জান্নাত দান করেন। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোনো দল বা ব্যক্তির পক্ষে কথা বলার মঞ্চ নয়। আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই জন্য কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কোরআন আমাদের সবার ঘরে আছে তো? এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যখন আল্লাহর নবীর কাছে নাজিল হলো তখন আল্লাহর নবীর বয়স কত বছর ছিল? সবাই তো বলতে পারলেন না, একটা আওয়াজ ছেড়ে দিয়ে বলেন ৪০ বছর। এই কোরআন কি একবারে নাজিল হয়েছে নাকি কয়েক বছর সময় লাগছে? এই কোরআন নাজিল হতে কত বছর লেগেছে? মাশাআল্লাহ, কোরআনুল কারীম সম্পর্কে প্রাইমারি ইনফরমেশন আপনাদের জানা আছে আলহামদুলিল্লাহ। এটি একদিনে নাজিল হয় নাই,
সুদীর্ঘ 23 বছরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প অল্প করে অবস্থা এবং পরিপ্রেক্ষিত বিবেচনায় এই কোরআন নাজিল করেছেন কে? কোরআন আমাদের ঘরে আছে, আমরা কোরআন পড়ি, বিভিন্ন মাদ্রাসায় কোরআন পড়াই, বিশ্ববিদ্যালয়ে এখন কোরআন নিয়ে ডিপার্টমেন্ট আছে, কোরআনের মাহফিলও চলছে। কিন্তু যার কাছে এই কোরআন এসেছিল, কোরআন আসার পর এই কোরআন প্রচার প্রসার করতে গিয়ে কোরআনের সমাজ বিনির্মাণে কি কি মুসিবতের সম্মুখীন হয়েছেন তারা, আমরা অনেকে সেটা জানি না। আমরা আজ সেটা কোরআন সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 40 বছর বয়সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যখন সাইয়েদিনা জিব্রিল ওহী নিয়ে আগমন করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর কিতাব নাজিল হওয়া শুরু হলো, আল্লাহর নবীর উপর যখন নবুয়তের দায়িত্ব বর্তানো হলো, আল্লাহর নবী এবার কোরআনের প্রচার প্রসারের কাজে মনোনিবেশ করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কোরআনের দাওয়াত দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দেখা গেল যেই সমাজে তিনি বসবাস করছেন সেই সমাজের মানুষগুলো এবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তার বিরুদ্ধে কথাবার্তা বলা আরম্ভ করে দিল। 40 বছর বয়স পর্যন্ত কোরআনের প্রচার প্রসার কোরআনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তার চারপাশের সকল মানুষের কাছে তিনি অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন, সকলের কাছে তিনি অনেক ভালোবাসার ব্যক্তি ছিলেন, পছন্দের পাত্র ছিলেন। কিন্তু যেদিন থেকে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার তিনি তার চারপাশের সকলের কলিজার দুশ্মন হয়ে গেলেন। যেই নবীকে তারা পছন্দ করে ভালোবেসে আল আমির উপাধি দিয়েছিল, যার আমানতদারিতা বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তারা যার কাছে এনে তাদের ধন সম্পদ গচ্ছিত রাখত, কোরআন নাজিল হওয়ার পরে কোরআন প্রচারের অপরাধে সেই লোকটাকে আবার তারা গালিগালাজ করা আরম্ভ করে দিল, সেই লোকটাকে নিয়ে তারা আবার টিটকারি করা শুরু করে দিল, ঠাট্টা উপহাস করা শুরু করে দিল। কারো ঘর বাড়ি তিনি দখল করেন নাই, কারো জায়গা জমি তিনি দখল করেন নাই, কারো উপরে জুলুম চালান নাই, অপরাধ ছিল কেবল একটা, আল্লাহর দিন প্রচারের দায়িত্ব শুরু করা, কোরআনের দাওয়াত শুরু করে দেওয়া, আল্লাহর দিনের দাওয়াত শুরু করা। আমার ভাইরা ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন, যেই নবীজি তাদের সকলের পছন্দের মানুষ ছিলেন, যেই নবীজি তাদের সকলের ভালোবাসার প্রিয় পাত্র ছিলেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে যখন তিনি কোরআনের দাওয়াত দিনের দাওয়াতে মনোনিবেশ করলেন, এবার তিনি তাদের সকলের কলিজার দুশমন হয়ে গেলেন, সকলের কাছে তিনি অপছন্দের মানুষ হয়ে গেলেন। কাফের মুশরিকগুলো আল্লাহর নবীকে নিয়ে কেমন ঠাট্টা উপহাস করত, কিরকম গালিগালাজ করত, রব্বুল আলামিন তাদের সেই গালিগালাজ ঠাট্টা উপহাসের ভাষা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন তাদের সেই ঠাট্টা উপহাসের ভাষাগুলো তুলে দিলেন, তারা বলতো ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ-দিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা বলছেন ওই কাফেররা বলতো যার কাছে এই জিকির অর্থাৎ কোরআন নাজিল হয়, ইলেকট্রিসিটি চলে গেছে না? আচ্ছা চলে আসবে ইনশাআল্লাহ, আচ্ছা অসুবিধা নাই চলে আসবে ইনশাআল্লাহ। যার কাছে কোরআন নাজিল হচ্ছে ওই কাফেররা বলতো ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ-দিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা তাদের ঠাট্টা উপহাসের ভাষা কোরআনুল কারীমে তুলে দিলেন, তারা বলতো যার কাছে এই জিকির তথা কোরআন নাজিল হচ্ছে এই লোকটা পাগল ছাড়া আর কিছুই নয়, নাউযু বিল্লাহি মিন যালিক। যাকে তারা আল আমিন উপাধি দিল শুধুমাত্র আল্লাহর কোরআন এর দাওয়াত শুরু করার কারণে, এবার সেই লোকটাকে তারা পাগল বলা শুরু করে দিল। শুধু তাই নয়,
রব্বুল আলামিন তাদের ঠাট্টা উপহাসের ভাষা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন তুলে দিলেন ওয়া আজিবু আন জাআহুম মুনযিরু মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ তাআলা বলছেন তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত, হতবাক হয়ে যেত তাদেরই মধ্য থেকে একজন লোককে নবুয়তের জন্য নির্বাচন করা হলো, এজন্য তারা অবাক হয়ে যেত। অবাক হয়ে তারা বলতো ওয়াকালুল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, যেই লোকটা তোমাদেরকে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। অপরাধটা কি তাদের ঘর বাড়ি গিয়ে তিনি দখল করছেন না? আমার ভাইয়েরা, ওই কাফির গোষ্ঠীগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এদের চরিত্র লালন করে এরকম মানুষ পৃথিবীতে এখন আছে না নাই? লাকসামে নাই, কিন্তু দুনিয়ার বহু জায়গায় আছে। এরাও এখন যখন এরাও আজ আল্লাহর দিনের প্রচারকারী, যারা যারা আল্লাহর দিন প্রচার করে, আল্লাহর দিনের কথা বলে, এরাও কাফির মুশরিকদের মতো আল্লাহর দিন প্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দিনের দাওয়াত শুরু করেছেন, দিনের দাওয়াত শুরু করা মাত্রই কাফের মুশরিকরা বিশ্বনবীকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলো, গালিগালাজ আরম্ভ করলো। আল্লাহর নবীর যেন মন ভেঙে না যায়, আল্লাহর নবী যেন হতাশ হয়ে না যান, ফ্রাস্ট্রেট হয়ে না যান, এই জন্য রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানালেন ওয়ালি রব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর দিনের পথে নেমে আল্লাহর দিনের দাওয়াতি কাজ করলে বাধা মুসিবত মোকাবেলায় সবরের নীতি অবলম্বন করার দরকার আছে না নাই? নবীজির দাওয়াতি জীবন থেকে তা শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানালেন, অগো আমার হাবিব, আমার পথে দাওয়াত দিয়ে দিয়ে আমার জমিনে আমার দিন কায়েম করতে হবে, সবরের নীতি অবলম্বন করতে হবে। আল্লাহর নবী সবরের নীতি অবলম্বন করে ধৈর্য ধারণ করে করে গোপনে গোপনে 3 বছর আল্লাহর দিনের দাওয়াত দিলেন। গোপনে গোপনে 3 বছর কালেমার দাওয়াত দেওয়ার পর রব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। গোপনে গোপনে তো বহু দিলেন, এবার আপনি প্রকাশ্যে কালেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান, আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করেন। আল্লাহ আকবার, খেয়াল করে শুনেন, এবার প্রকাশ্যে দাওয়াতের হুকুম আসলো কার পক্ষ থেকে? বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে আরোহণ করে গিয়ে বললেন ইয়া সাবাহা, এর অর্থ হলো হায় সকাল, সবাই সাবধান, সতর্ক হও। আরবদের সময়ে এই কথা বলে কাউকে ডাক দিলে সবাই খুব তাড়াতাড়ি চলে আসতো, মনে করতে এটা খুব জরুরি এলান, খুব জরুরি কোনো ঘোষণা। সাফা পাহাড়ের নাম শুনেছেন তো আপনারা? ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম। এই সাফা পাহাড়ে আমরা যখন হজ উমরা করতে যাই, সাফা মারওয়ার মধ্যে আমরা সাই করি, তাই না? সাফা মারওয়ায় সাই না করলে হজ কিংবা উমরা কি কবুল হবে? হাজী সাহেব হজ করে আসলেন, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলেন, কিন্তু সাফা পাহাড়ের রক্তাক্ত ইতিহাস আপনার জানা নাই। এবার ভালো করে শুনুন, আল্লাহ তাআলা যখন তার নবীকে প্রকাশ্যে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য অর্ডার দিলেন, বুখারী বর্ণনা, আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন, সাফা পাহাড়ে আরোহণ করে যখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন, কাফের মুশরিকরা এসে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী আবার তাদেরকে লক্ষ্য করে বললেন আরাইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাযাল জাবাল তুরিদু আন তুগীর আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আল্লাহর নবী বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই তখন সমস্যার জবাব দিয়েছিল মা যারা আপনাকে ইল্লা কাদিবা,
কোনদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, কোনদিনও তোমাকে মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। সুতরাং তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী যখন বললেন তোমরা যদি আমাকে এতই বিশ্বস্ত মনে করো তাহলে আমি তোমাদের সামনে ঘোষণা করছি, ফা ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন আযাবের সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আমাকে নবুওয়াতের রিসালাত দিয়েছেন, সুতরাং আমার নবুওয়াতের রিসালাত মেনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা শোনা মাত্রই কাফের মুশরিকদের কলিজায় আগুন লেগে গেল। তারা বলল মা জামাতানা ইল্লা লিহাযা, এই আজেবাজে কথা বলার জন্য কি আমাদেরকে ডেকে নিয়ে এসেছো নাকি? তোমাদের কি তোমার কি খায়া দেয়া কোনো কাজ নাই নাকি? সেখানে উপস্থিত ছিল আল্লাহ নবীর আপন চাচা আবুল আহাব। আবুল আহাব রাগান্বিত হয়ে রাগকে কন্ট্রোল করতে না পেরে আল্লাহর নবীকে গালি দিয়ে বসলো। সে তখন বলল তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযু বিল্লাহ। আল্লাহর নবীকে কেউ গালি দিলে আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করেন না। আবুল আহাব যখন আমার নবীকে গালি দিল, গালির জবাব হিসাবে আবুল আহাবের নামে সূরা নাযিল করলেন কে? ধ্বংস হোক আবুল আহাবের দুহা এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যে ধন সম্পদ উপার্জন করেছে তা কোনো কাজে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মরাতু, সে এবং তার স্ত্রী অচিরেই লালিহান অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে। কারণ তার স্ত্রীর স্বভাব ছিল হাম্মালাতাল হাতাব, মানুষের মধ্যে লাগিয়ে দিত, বাজিয়ে দিত। ফিজি দিহা হাবলুম মিম মাসাদ, তাদের গলায় শক্ত রশি পাকানো থাকবে। যেই নবীর অপমান আল্লাহ তাআলা নিজেই সইতে পারেন না, সেই নবীর কিছু মুনাফিক মার্কা উম্মত আছে। নবীকে নিয়ে কটুবাক্য কটুক্তি করা হলে সে মুনাফিকের মতো ঘরে বসে থাকে, ন্যূনতম প্রতিবাদটুকু করতে জানে না। এরকম মুসলিম মানুষ বাংলাদেশে নাই, আছে মানে আরো বেশি আছে। দেখেন কই কি কই শুনেন না, এটা আমাদের কোনো ইস্যু না। এরকম কথা বলে কি না, এটা আমাদের কোনো ইস্যু না। আল্লাহর নবীকে গালি দেওয়া হলে যদি আপনার কলিজায় সেটা গিয়ে না লাগে, বুঝতে হবে আবুল আহাবের কিছু রক্তের ভাইরাস মনে হয় আপনার ভেতরেও আছে। আল্লাহর নবী যখন সাফা পাহাড়েন আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, সবাইকে যখন তিনি কোরআনের দাওয়াত দিলেন, অবস্থা কি হলো শুনেন? এখানেই তারা গালিগালাজ করে ক্ষান্ত হলো না। তিরমিজি শরীফের এক বর্ণনা এসেছে, আবুল আহাবের সামনে একটা পাথর ছিল, আবুল আহাব সেই পাথরটা হাতে নিয়ে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মারলো। পাথরটা গিয়ে আমার নবীর মাথা মুবারকে পড়ে গেল। আমার নবীর মাথা মুবারক ফেটে এবার রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। নবীজির রক্তে সাফা পাহাড় ভিজা আরম্ভ হলো, সিক্ত হয়ে গেল। আল্লাহর নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আবুল আহাব বাড়িতে গেল। আবুল আহাবের দুই ছেলে উতবা আর উতাইবা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিয়ে করেছিল। আবুল আহাব বাড়ি গিয়ে বলল, ও আমার ছেলেরা, মুহাম্মদ আমার বাপ দাদার ধর্ম নষ্ট করে দিচ্ছে, সুতরাং মুহাম্মদের মেয়েদেরকে তালাক দিয়ে তার বাড়িতে গিয়ে রেখে আসো। আবুল আহাবের দুই ছেলে তাদের বাবার কথা মোতাবেক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে নিয়ে বিশ্ব নবীর বাড়িতে চলে গেল। তখন আল্লাহ নবীর মাথা মুবারক থেকে রক্ত ঝরে পড়ছিল। তারা গিয়ে বলল, আমরা মুহাম্মদ শুনেছি তুমি আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দিচ্ছ, শুধুমাত্র এই অপরাধের কারণে তোমার মেয়েগুলোকে তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম। শুধু নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বললে হবে না, কথাগুলো বুঝতে হবে। আমার ভাইয়েরা, শুধু জিলাপি খেয়ে খেয়ে আর নরম নরম কথা বলে ইসলাম আসে নাই। এই ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ নবী তার শরীরের পবিত্র রক্ত এই জমিনে ফেলে দিয়েছে। এখন অনেকে বলে কই আমরা তো দাওয়াত দেই,
আমাদেরকে তো কেউ কোনো বাধা টাধা দেয় না, আমাদেরকে তো কেউ কিছু বলে না। তুমি তোমার নিজের তরিকা বাদ দিয়ে নবীজির তরিকায় দাওয়াত দিয়ে দেখো ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। আমার ভাইয়েরা দুইজন নবী সাইয়েদিনা আদম আলাইহিসসালাম আর সাইয়েদিনা সুলাইমান আলাইহিসসালাম ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহর দ্বীনের জন্য জমিনে তাদের রক্ত ঢেলে দিয়েছেন। এই কোরআন আপনাদের ঘরে যে আপনারা পাইছেন এটা এমনি এমনি আসছে নাকি? আল্লাহর নবী তার শরীরে তাজা রক্ত সাফা পাহাড়ে ঢেলে দিয়েছেন। আল্লাহর নবীর মেয়েদেরকেও তালাক দেওয়া হলো। আপনার উপরে তো একটা মামলা হইলেই পুলিশ এক দুইবার আসলে ওরে বাপ রে বাপ কি ভয় আপনার ভিতরে আসে। আল্লাহ নবীর উপরে কি মুসিবত এসেছে আপনি শুনেন, যতই মুসিবত এসেছে ইমানি চেতনা বেড়েছে না কমেছে? যতই মুসিবত এসেছে দাওয়াত বেড়েছে না কমেছে? এই জন্য ইমানদাররা এমন শপথ গ্রহণ করা দরকার, আমাদের উপরে জুলুম নির্যাতন বাড়বে যত ইমানের দাওয়াত আমরা পালাব তত। এখানে কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু, ঠিক কি না? আল্লাহ নবী দাওয়াত দিলেন, দাওয়াতের ফলাফলটা ভালো হলো নাকি মুসিবত আসলো? কথা বলেন, মুসিবত আসলো। আল্লাহ নবী এরপরে অক্ষান্ত হন না, দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। যতই এরা গালিগালাজ করে যতই বাধা দেয় আল্লাহর নবী দাওয়াত তত বাড়ান না কমান। আল্লাহর নবী দাওয়াতি কাজ থেকে বিশ্রাম নেন না, আল্লাহর নবী দাওয়াতি কাজ দিয়েই যাচ্ছেন, দাওয়াতি কাজ দিয়ে দাওয়াতি কাজ তিনি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। কাফের মুশরিকরা আবার মিটিং আহ্বান করল, তারা মিটিং আহ্বান করে এবার মতামত জানতে চাইলো, সবাই এবার বলাবলি শুরু করলো, এই লোকটাকে এত গালিগালাজ করি এত কথাবার্তা বলি এত কষ্ট দেই তার সঙ্গে সম্পর্ক আমরা বয়কট করা আরম্ভ করেছি, এরপরে অত লোকটাকে থামানো যাচ্ছে না। আবার ওই লোকটার কথা যেই শুনে সেই দিনের দিকে ঝুঁকে পড়ে, সুতরাং চলো তার সঙ্গে আমরা মীমাংসা করে ফেলি আপোষ করে ফেলি। এবার তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে কিছু অফার দিয়ে দিনই দাওয়াতের কাছ থেকে ফেরানো যায় কিনা। এবার তাদের একজন প্রতিনিধি পাঠালো আল্লাহর নবীর কাছে, তারা এবার প্রস্তাব পেশ করলো, মুহাম্মদ তুমি যদি আরবের সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, তোমার যদি টাকা পয়সা দরকার হয় আমাদেরকে বলো টাকা পয়সা দিব, নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিব, তোমার যদি মাথা খারাপ হয়ে যায় তুমি যদি অসুস্থ হয়ে যাও টাকা পয়সা না থাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা আমরা করব। এরপরে যে কাজ কারবার শুরু করেছ আর যে দাওয়াত দিচ্ছ এগুলো থামাও এগুলো বন্ধ করো। আল্লাহ নবীকে অফার দেওয়ার পর আল্লাহ নবী কি তাদের অফার গ্রহণ করেছিলেন নাকি তাদের অফারকে রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিয়ে বললেন আল্লাহি লাউয়ালু শামসি ফি ইয়ামিনি ওয়াল কমার ফি ইয়াসারি আলা আন আতরুক হাদাল আমর হাত্তা ইয়াজহারাহু আল্লাহ আও উহলিক ফিহি মা তারাকতু। আল্লাহ নবী বললেন তোমরা আমাকে যে অফারগুলো পেশ করেছ এই সাধারণ অফারগুলোই শুধু নয়, বরং তোমরা যদি আকাশের সূর্যটাকে আমার ডান হাতে এনে দাও আর আকাশের চন্দ্রকে বাম হাতে এনে দাও, আমি যে দাওয়াতি ভিশন নিয়ে নেমেছি এই ভিশন বাস্তবায়ন করার আগ পর্যন্ত, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত অথবা দিনের বিজয়ের পরে কাজ করতে গিয়ে শহীদ হওয়ার আগ পর্যন্ত এই রাস্তা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আমার ভাইয়েরা আল্লাহর দিনের জন্য দিনের ঝণ্ডাবাহী সৈনিক হয়ে যাওয়াই এই পথে নেমে পড়বে তাদেরকে শাহাদাতের পতাকা সামনে রেখে কাজ করতে হবে। আল্লাহ নবী যখন তাদের প্রস্তাবকে ফিরিয়ে দিলেন এবার তারা সিদ্ধান্ত নিল প্রস্তাব দিয়ে যেহেতু এই লোকটাকে থামানো যায় না এবার চলো সম্মিলিত জুলুম তার উপরে শুরু করে দেই। আল্লাহ নবীর উপরে এবার মুসিবত নেমে আসলো, নির্যাতন নেমে আসলো। অলাকসামের মুসলমান ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কোরআন এমনি এমনি আসে নাই,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই। এই দ্বীনের জন্য কোরআনের জন্য আমার নবী কত মুসিবতের শিকার হয়েছেন। এবার শুনেন, আল্লাহর নবী যখন নামাজে সাজদায় গেছেন, ওই নিকৃষ্ট কাফেরগুলো উটের নাড়ি ঘুরিয়ে নেয়, আমার নবীর মাথা মোবারকে ফেলে যেত, আমার নবীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত। মাঝে মাঝে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উটের নাড়ি ঘুরিগুলো সরাতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন, হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী একবার কাবার চত্বরে সালাত আদায় করছেন, এক নিকৃষ্ট কাফের, তার নাম হলো উকবা বিন আবি মুয়াইম, আল্লাহর নবীকে তার গামছা দিয়ে পেঁচিয়ে কাবা শরীফের চতুর্দিকে টানাটানি আরম্ভ করলো। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখার পর সঙ্গে সঙ্গে ওই নিকৃষ্ট কাফের থেকে আল্লাহর নবীকে প্রতিহত করলেন। এরপরে তিনি বললেন, আতাতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি অপরাধের কারণে লোকটাকে মেরেই ফেলবা নাকি যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব, আমাদের রবকে? আল্লাহ। আস্তে বলেন, আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার নবীজি সাজদায় গেলে এরা এরকম উটের নাড়ি ঘুরে নিক্ষেপ করত, আমার নবীর চলাচলের পথে কষ্ট দিত, তারা রাস্তায় কাটা ফেলে রাখতো, গালিগালাজ করতো, যেখানেই যে অবস্থায় পেত কষ্ট দেওয়ার চেষ্টা করতো। আমার নবী যখন তায়েফের ময়দানে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে গেলেন, একদিন আর দুই দিন নয়, একটানা দশ দিন তিনি তায়েফে অবস্থান করে সবার কাছে দাওয়াত পৌঁছালেন, একটা লোকও ইসলাম কবুল করলো না। তায়েফ থেকে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, তায়েফের নেতাদেরকে বললেন, একটানা দশ দিন তোমাদের মধ্যে আল্লাহর দিনের দাওয়াত দিলাম, কেউ তো দিন কবুল করলো না, আমি যে মক্কা থেকে তায়েফে এসেছিলাম খবরটা তোমরা মক্কায় দিও না। এই নিকৃষ্ট কাফেরগুলো খবর মক্কায় পাঠালো, পাশাপাশি উশৃঙ্খল সব যুবকদেরকে ডেকে উশৃঙ্খল সব যুবকদেরকে লেলিয়ে দিল আল্লাহর নবীর উপরে পাথর বৃষ্টি মারার জন্য। আল্লাহর নবী যখন এবার তায়েফ থেকে বিদায় নিচ্ছেন, তায়েফের সেই উশৃঙ্খল দুষ্ট যুবকগুলো পারে দুই প্রান্তে দাঁড়িয়ে আমার নবীর উপরে এবার পাথর মারা শুরু করলো। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন অংশ ফেটে ফেটে রক্ত ঝরা শুরু হলো। অলাকসামের ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি এমনি আসে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য স্বয়ং নবী তার জীবনের তাজা তার শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, ঠিক কি না? কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে তার দান্দার মুবারক শহীদ হয়েছে, এমনি এমনি এই জমিনে ইসলাম আসে নাই। শুধু তিনিই মুসিবতের সম্মুখীন হন নাই, তার কম্পানিয়ন্স যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তার সাথী যারা ছিলেন, তারাও ফ্রি ফ্রি ইমান আনেন নাই, আমাদের মতো ফ্রি ইমানের দাবিদার নাই, তারা আমাদের মতো ফ্রি ইমানের দাবিদার না, আমরা তো ফ্রি ফ্রি ইমান পেয়েছি, কেউ ইমানের জন্য বিনিময় দেই নাই, বাপ দাদাদের কাছ থেকে ইসলাম পেয়েছি, কোনো বৈরী পরিবেশের মোকাবেলা আমরা করি নাই,
আমরা ফ্রি ফ্রি ইসলাম পেয়েছি আর আল্লাহর নবীর সাহাবীরা ফ্রি ফ্রি ঈমান পান নাই, ঈমানের জন্য তারা বিনিময় দিতে দিতে নিজের সর্বস্ব আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন। আল্লাহ ঈমানের বিনিময় তারা দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, জান মাল দুটাই তারা কুরবান করেছেন। আমরা অনেকে আল্লাহর দ্বীনের জন্য মাল খরচ করতে চাই না, আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের মাল সম্পদ খরচ করতে চাই। তো আছে খুব চালাক, কয় হুজুর মাল দিব না জানটা দিয়ে দেবো একদম, আছে না নাই এরকম আছে, কয় হুজুর জান দিয়ে দেব। আল্লাহ তাআলা জান দেওয়ার কথা পরে বলেছেন, বলেছেন আগে তোর মাল দে, আগে কি দে। আল্লাহ ভালো করে জানেন আমাদের দুর্বলতার জায়গা, এই জন্য আল্লাহ বলছেন জান পরে দিস, আগে কি দে। কোরআনুল কারীম খুলে দেখুন যত জায়গায় আল্লাহ জান মাল দিয়ে তার দ্বীনের পথে অবিচল থাকার কথা বলেছেন, তত জায়গায় জান দেওয়ার আগে মাল দেওয়ার কথা বলেছেন। ওয়াতুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আগে না আনফুসিকুম আগে। আমওয়াল মানে কি? আগে তোমার সম্পদ দাও, মাল দাও, জান দিও পরে। কত টাকা? আল্লাহ। তো মাল তো বের হয় না, আল্লাহর দ্বীনের জন্য পয়সা খরচ করি না। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ নবীর সাহাবীরা কি করেছেন শুনেন, নিজেদের সর্বস্বটুকু কিভাবে বিলীন করে দিয়েছেন। মদিনায় একজন ইয়াতিম ছেলের খেজুরের একটা বাগান ছিল, তার বাগানের পাশে আবু লুবাবা নামক একজন সাহাবীর খেজুরের বাগান ছিল। দুইজনের খেজুরের বাগানের মাঝখানে যখন সীমানা প্রাচীর যখন তারা নির্মাণ করতে জানেন, দেখা গেল আবু লুবাবার একটা গাছ ইয়াতিম ছেলের অংশে পড়ে গেল, এতিম ছেলের একটা গাছ আবুলু বাবার অংশে পড়ে গেল। এতিম ছেলে তখন বলল, অগো আবুলু বাবা, যেহেতু আমার একটি গাছ, আপনার একটি গাছ আমার অংশে পড়ে গিয়েছে, সেহেতু এই গাছটা আপনি আমাকে বিক্রি করে দেন অথবা আমার কাছে হাদিয়া দিয়ে দেন, কারণ আপনার গাছ আমার অংশে যেহেতু পড়ছে, জায়গাটা তো আমার। এখন আপনি হইলে কি বলতেন? আমরা তো যে খাটাস মানুষ, আমরা কি বলতাম? আমার অংশে পড়ছে এটা আমার, আমার অংশে পড়ছে এটা। তিনি বললেন, যেহেতু আমার অংশে আপনার গাছটা পড়েছে, এটা হয় আমাকে দিয়ে দেন, দান করে দেন, গিফট হাদিয়া দিয়ে দেন, নইলে আমার কাছে বিক্রি করেন, আপনাকে মূল্য পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। আবুলু বাবা বললেন, না না, বিক্রিও করব না, দানও করব না, আমার গাছ আমার থাকবে, ঝামেলা আছে না নাই। দুইজন এবার সমাধানের জন্য আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহ নবী শোনার পরে বললেন, ওগো আবুলু বাবা, যেহেতু তোমার গাছ তোমার এতিম ভাইয়ের অংশে পড়েছে, সুতরাং গাছটা তার কাছে বিক্রি করে দাও অথবা তাকে দান করে দাও। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, না, আমি বিক্রিও করব না, দানও করব না। আল্লাহ নবী তখন বললেন, ওগো আবুলু বাবা, তুমি যদি তোমার এই গাছ তোমার ভাইকে বিক্রি করে দাও, তোমার ভাইয়ের কাছে বিক্রি করে দাও কিংবা দান করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, কাল কিয়ামতের দিন আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। এই অফার শুনে তিনি বললেন, না, দিব না। কিছু মানুষ এরকম আছে না, তার জিনিস ছাড়তেই চায়। দেখেন, পাশেই ছিলেন একজন সাহাবী বসা, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু, তিনি এই কথা শুনে বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি ওই গাছটা আবুলু বাবার কাছ থেকে যে কোনো কায়দায় এর ওই এতিম ছেলেটাকে দিয়ে দেই, তাহলে আপনি কি আমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হবেন নাকি? বিশ্ব নবী বললেন, কেন নয়, অবশ্যই তোমার জন্য আমি একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। আমার ভাইয়েরা আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার সবচাইতে বড় খেজুর বাগানের মালিক, তার বাগানের ভেতরে 600 খেজুরের গাছ ছিল, সেই বাগানের ভেতরে সুন্দর একটি বাগান বাড়ি ছিল, কুয়াও ছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এবার আবুলু বাবার কাছে প্রস্তাব নিয়ে গেলেন, তিনি বললেন, ভাই আবুলু বাবা, তুমি তো জানো মদিনার সবচাইতে বড় খেজুর বাগানের মালিক হলাম আমি, আমার এই পুরো খেজুর বাগান আর বাগানের ভেতরে থাকা বাগান বাড়ি আর কুয়া সব তোমাকে দিয়ে দিব, বিনিময়ে ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহু আকবার! এই প্রস্তাব শুনে আবুলু বাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু দাহদা, ফাইজলামি করো আমার সাথে না, তোমার 600 খেজুর গাছ সম্বলিত বিশাল খেজুরের বাগান আর বাগান বাড়ি কুয়া সব দিয়ে দিই ভাই একটা গাছের জন্য, আমার তো বিশ্বাস হয় না, ফাইজলামি করতেছো না? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, মোটেই তোমার সাথে ঠাট্টা করছি না, আমি তোমাকে সব দিয়ে দিতে রাজি,
কিন্তু গাছটা তুমি বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও। দুজনেই এবার বিক্রি এবার তারা দুজনেই কেনাবেচা সম্পন্ন করলেন। এরপরে আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু ওই গাছটা এতিম ছেলেকে বুঝিয়ে দিলেন। এরপরে তিনি তার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তম স্ত্রী আমার, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ আমাদের এই বাগান বাড়ি বাগানের কুয়া সব বিক্রি করে ফেলেছি। স্ত্রী শুনে মনে মনে ভাবলেন, মনে হয় মোটা অঙ্কে বিক্রি করা হয়েছে, কারণ মদিনার সবচাইতে বড় খেজুর বাগান হলো এটা, খুব সুন্দর বাড়ি আর কুয়া দাম তো কম হওয়ার কথা না। তিনি বললেন, প্রিয়তম স্বামী আমার, কি পরিমাণ অর্থে কি পরিমাণ বিনিময়ে এই বাগান বাড়ি বাগান আর কুয়া বিক্রি করেছেন? তিনি বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এত বেশি বিনিময়ে পেয়েছি যেই বিনিময়ে দুনিয়ায় কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ আকবার! তার স্ত্রী অবাক হয়ে গেলেন, কেমন বিনিময়? যে বিনিময় দুনিয়ার কেউ দিতে পারে না। আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে একটি জান্নাতের একটি খেজুর গাছ পাবার আশায় আমি আল্লাহর নবীর কথায় আল্লাহর দ্বীনের জন্য আমি আমার বাগান বাগান বাড়ি আর কুয়া আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছি। আপনার বুকের থেকে তো 500 টাকাও আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে খরচ হয় না। জান্নাত কি আপনার মামু বাড়ি নাকি? হ্যাঁ, তাবুকের যুদ্ধের ইতিহাস তো জানেন, সেটা আমি আর বললাম না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব নিয়ে আল্লাহর নবীর কদম মোবারকে সুপর্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার! মাল দিয়েছেন, মাল দেওয়ার পরে আবার জান দিয়েছেন। শুনেন, জান জান দেওয়ার মজলামাটা শুনেন, তাদের কুরবানির নমুনাটা দেখেন। আল্লাহর দিনের জন্য মার খেয়েছে বেলাল, খাব্বা, খুবাইব, ইয়াসির, আম্মা, শরীরের তাজা রক্ত দিয়েছে আল্লাহর দিনের জন্য, কুরবানির নজরানা পেশ করেছে এমন ভাবে, মার খেয়েছে, রক্ত দিয়েছে, মাল দিয়েছে, আর জান দেওয়ার দরকার হলে মনে জান দেয় নাই। হ্যাঁ, জান দেওয়ার যখনই দরকার হয়েছে নিশ্চিত মৃত্যু জেনে তারা পিছপা হয় নাই, মৃত্যুকে আলিঙ্গন করে শাহাদাতের অমীয় সুধা তারা পান করেছে। আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ খন্দক যুদ্ধ না খাইবার যুদ্ধ কথা কয় না? প্রথম যুদ্ধের নাম কি? খাইবার যুদ্ধ কে কয়? আবার ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কঠিন ছিল না সহজ ছিল? কঠিন ছিল, খুব শুধু কঠিন বললে ভুল হবে, অত্যন্ত কঠিন ছিল। কি কারণে কঠিন ছিল বলেন তো? হ্যাঁ, যারা মুখোমুখি রক্ত সম্পর্কের মানুষেরা, বাপ বেটা মুখোমুখি, চাচা ভাতিজা মুখোমুখি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং ইউটিউবের কারণে আপনারা অনেকের বক্তব্য শুনেন, আর আমরা তো এগুলো দেখা লাগে না, এগুলো জ্বলন্ত সাক্ষী। অনেক লোকেরা দেখবেন বলে, আলেম ওলামা আর আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলতে বলতে এরা এত খারাপ খারাপ শব্দ চয়ন করে, দেখেন না বলে আসো খেলা হবে। এটা আমাদের দেশের কাহিনী না, এটা অন্য দেশের কাহিনী। আসো খেলা হবে, আমি কি আমাদের দেশের কথা বলছি? আপনি বেশি বলেন কেন? কথা তো আমি একটা প্রসঙ্গে নিয়ে এসেছি। আমরা তো বদরের প্লেয়ার, ফাউল খেলোয়াড়দের সাথে আমরা খেলি না। ভালো খেলোয়াড়রা কখনো ফাউল খেলোয়াড়দের সাথে? আমাদের ইতিহাস জানো, আমাদের পূর্বপুরুষরা 313 জন প্লেয়ার নিয়ে বদরের ময়দানে বদরের মাঠে 1000 জনের বিরুদ্ধে খেলে কুপায়া কুপায়া সবগুলাকে বদরের ময়দানে। আমার একটু কথা বলতে দেন ভাইয়েরা, কথা বলতে, সময় খুব শর্ত, কথা বলতে দেন। আল্লাহ কবুল করেন, বাচ্চারাও মা ফিরে এসেছে, তাই না? আল্লাহ আকবার! এত রাত হয়ে গিয়েছে, কোরআনের প্রতি যেই দেশের মানুষের এত ভালোবাসা, এই দেশে যে কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না এটা নিশ্চিত করে বলা যায়, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে দেন। আমি নিজেও 12টার পরে কখনো কথা বলি না, কিন্তু আপনাদের এই জজবাতে গিয়ে আমার নিজেরই কথা বলতে ইচ্ছে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি নরমালি 11টার ভেতরে মাহফিল করে চলে যাই বাসায়, ফজরের নামাজ আবার ছাড়বেন না তো? নইলে কিন্তু এখনই মোনাজাত দিয়ে দিব, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, কথা দিলেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো বদর প্লেয়ার আমরা, তাই না? আমরা এমন প্লেয়ার, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো? আমাদের পূর্বপুরুষ না,
তাদের বহু সাথীদের লাশ বদর উহুদ খায়বার গন্ডকের চিপায় চাপায় ফেলে এসেছে। এরপরে আল্লাহর দ্বীনের পথে তাদের পতাকাকে উত্থাপিয়ে নিতে পারে না। আমাদেরকেও কেটে টুকরো টুকরো করে ফেলা হবে, এমনকি আমাদেরকে মেরে ফেলা হলো আল্লাহর দ্বীনের পথ থেকে আমাদেরকে উত্থাপাতে পারবে না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা, অন্যায় ভাবে মানুষ হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। জিহাদ শব্দটি জুহদুন থেকে এসেছে, এর অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা চালানো। জিহাদ এটি শুধুমাত্র মারামারি করা বুঝায় না। এই যে রাতের বেলা আপনারা এখন ওয়াজ শুনতেছেন, এটাও জিহাদ, এটাও কিন্তু জিহাদ। কারণ আপনারা আপনাদের ঘুম বাদ দিয়ে কনকনে ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে বসে কুরআন শুনছেন, এটাও কিন্তু আপনারা আল্লাহর দিন বুঝার চেষ্টা করছেন। জিহাদ মানে চেষ্টা করা, সাধনা করা, কোন একটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নাম হলো জিহাদ। এখন আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর দিন বুঝা, আল্লাহর দিনের পথে চলা, এবং সুযোগ পাইলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। সেই উদ্দেশ্যই তো বসেছি, এটার নাম জিহাদ। আবার নামাজটাও জিহাদের অংশ, রোজাও জিহাদের অংশ, হক কথা বলা জিহাদের অংশ। জিহাদের ফাইনাল স্টেপ হলো কিতাল ফি সাবিলিল্লাহ। এটা দরকার হলে, আক্রান্ত হলে ইসলাম আক্রমণ করে। ইসলাম কোনদিনও কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে ইসলাম আক্রমণ করে। ইসলামের সবগুলো যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আপনি পড়াশোনা করে দেখেন, ইসলাম কখনোই কারো উপরে আক্রমণ করে না। তো বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হওয়ার পর খুব পেরেশানিতে পড়ে গেলেন। আজ যদি আমার এই সাহাবীদের অন্তরে ইমানের চেতনা কাজ না করে, শাহাদাতের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনা কাজ করে, তাহলে যুদ্ধে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবীর এই পেরেশানি অবস্থা লক্ষ্য করলেন একজন সাহাবী, তার নাম মিকদা বিন আমর রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের হাদিস, ফাকাম আল মিকদা, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী, আমরা আপনার পেরেশানি বুঝতে পেরেছি, আপনার চিন্তার কারণ বুঝতে পেরেছি, আপনি চিন্তা করবেন না। ইমদি লিমা আমাক আল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা, আল্লাহর কসম করে বলছি, বনী ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে তারা তাদের নবীর সাথে যে দুর্ব্যবহার করেছিল, আমরা আপনার সাথে সেরকম দুর্ব্যবহার করব না। বনী ইসরাঈলের লোকেরা, এরা এমন সাংঘাতিক ছিল, মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বলছে, মূসা, আমরা কিন্তু তোমার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছি দর্শক হয়ে দেখার জন্য। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, এদের মতো আমরা আপনার সাথে দুর্ব্যবহার করব না, বরং আমরা বলব, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাকে বলবো আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ দেহে প্রাণ আছে, নিঃশ্বাস আছে, ততক্ষণ আমরা আল্লাহ আর আপনার জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিব। আল্লাহর নবী শুনে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের মনোবাসনা যদি এই হয়, চলো চলো সেই জান্নাতের দিকে চলো, যে জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান সমূহ আর জমিনের চেয়ে আরো বিশাল করে বানিয়েছেন। একজন আনসারি সাহাবী, আনসার আর মুহাজির বুঝেন তো আপনারা, মুহাজির বলা হয় যিনি হিজরত করে এসেছেন, অর্থাৎ মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় এসেছেন এই সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আনসার মানে সাহায্যকারী, মক্কার
মক্কা থেকে আসা লোকদেরকে যারা সহযোগিতা করেছেন আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসারি। আনসারি একজন সাহাবী, তার নাম উমাইর ইবনুল হুমাম, খুব ইয়াং মানুষ, যুবক। ওখানে কুলুত তামর, তিনি খেজুর খাচ্ছিলেন। দেখবেন আপনারা মাহফিলে এগুলো হয় না, মাহফিল ছাড়া অন্যান্য সভা সমাবেশে অনেকে বক্তব্য দেয়, দেখা যায় সামনে থাকা লোক কেউ বাদাম খায়, কেউ চিপস খায়, কেউ চটপটি খায়, কেউ ফুচকা খায়, এরকম আছে না? তো এই সাহাবি খুরমা খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন, ইয়াকুলুত তামর। আল্লাহ নবীর এই কথা শুনে তিনি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাহ বাহ, এটি হচ্ছে লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযামাহু, কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, কি চমৎকার কথা বলেছেন, আল্লাহর রাস্তায় আর জীবন চলে গেলে আসমান সমূহ, এক আসমান না, আসমান সমূহ, সামাওয়াত, আল্লাহ সামাওয়াত বলেন, আল্লাহ নবী সামা বললেন না, বহু বচন ইউজ করলেন, আসমান সমূহ আর জমিনের চেয়ে বিশাল জান্নাত আল্লাহ রেখেছেন। আল্লাহ নবী বললেন, বালা, অবশ্যই অবশ্যই। তখন তিনি বললেন, খেয়াল করেন, দেখেন শব্দ, দেখেন শব্দ চয়ন দেখেন, তিনি বললেন, লা ইন আনা হুয়্যিতু আন আকুলা তামারাতি হাযিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আপনার থেকে এই কথা শুনে আমি যদি এখন খেজুর খাই তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে, আমি এই জান্নাতে যেতে লেট করতে চাই না। হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করা আরম্ভ করলেন, অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার ভাইরা, উমাইরের মতো যুবক মুসলিম উম্মার জন্য খুব দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মুসলিম উম্মার যুবক আর তরুণদেরকে উমাইরের মতো দীপ্ত সমক নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, উমাইরের মতো শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হবে, শাহাদাতের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দীপ্ত প্রত্যয় নিয়ে যদি আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে কোন কুরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য এভাবে উমাইরের মতো যদি জীবন দেওয়া লাগে, খাব্বাবের মতো যদি রক্ত দেওয়া লাগে, বেলালের মতো যদি মার খাওয়া লাগে, আর আবু দাহদার মতো যদি সব বিলিয়ে দেওয়া লাগে, কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে একটু দেখান তো, আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন। এভাবে এভাবে ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে, যুবক আর তরুণদের রক্তের উপর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়েছে। যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, আপনারাই হচ্ছেন ইসলামের রত্ন, আপনারা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আপনাদের ত্যাগ তিতিক্ষা, আপনাদের আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শনের মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে। আমার ভাইয়েরা, আজ আপনারা কোথায় যাচ্ছেন, আপনারা কোন দিকে দৌড়াচ্ছেন, আপনাদের যৌবনের শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাদের যৌবনের শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন বিপথে খরচ করার জন্য নয়, যার তার পেছনে গিয়ে যৌবন নষ্ট করার জন্য, এই যৌবন আল্লাহ তাআলা দেন নাই, যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন কার পথে খরচ করার জন্য, আপনার যৌবন কাটে কোথায়? আপনি তো আল্লাহু আকবারের স্লোগান দিতে পারলেন না, আপনি তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনি তো দিন কায়েমের স্লোগান উঠাতে পারলেন না, আপনি তো আল্লাহর কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের পেছনে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দীপ্ত প্রত্যয় গ্রহণ করতে পারলেন না, কারণ আপনি শুধুমাত্র দুনিয়া পাওয়ার ধান্দায় যার তার পেছনে গিয়ে গিয়ে ঘুরছেন, আর কত ধরনের স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই অমুক ভাই, আবার স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, কার চরিত্র ফুলের মতো পবিত্র, এত নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব, কোন বেঈমানের পেছনে গিয়ে আপনি আপনার যৌবনের শক্তি সামর্থ্য খরচ করছেন, অথচ আপনার যৌবনের শক্তি সামর্থ্য খরচ হওয়ার কথা ছিল আল্লাহর দিনের জন্য, আপনার নেতা নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে রাখে না, দেখতে ব্রাহ্মণের মতো লাগে, নামাজ পড়ে না, আপনাকে নামাজের কথা বলে না, আপনাকে কোরআন পড়ার কথা বলে না, হাদিস পড়ার কথা বলে না, আপনাকে
ভালো রাস্তা দেখায় না, বরং সে তার স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে লাঠির মতো ব্যবহার করছে। যুবক তরুণ ভাইরা, আপনার যৌবন আপনার ওই নেতার জন্য উৎসর্গ করার জন্য আল্লাহ দেন না। ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার, যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ। তো তার জন্য খরচ করেন। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের সাথে হয়ে যায়। আপনি কার পেছনে গিয়েছেন? যার পেছনে গিয়েছেন সে নিজেই গুমরা, সে নিজেই বিপদে পড়বে, আপনাকেও বিপদে, এমন বিপদে ফেলাবে জাহান্নামে দুইজনের আবার দেখা সাক্ষাৎ, জাহান্নামে দুইজনের আবার দেখা সাক্ষাৎ। এ যুবক তরুণ ভাইরা, কান খাড়া করে শুনে নাও, কাদের পেছনে দৌড়াও? বেনামাজি, কুরআন বিরোধী, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী এই সকল লোকদের পেছনে গিয়ে সময় নষ্ট করার সময় নাই। যদি এদের পেছনে গুড়গুড় করো তাহলে এই চরিত্রের লোকদের সাথে জাহান্নামে খুব সুন্দর দেখা সাক্ষাৎ কিন্তু হবে। কথাগুলো আমার না, আল্লাহ। কাবাদের দিন জাহান্নামী নেতা কর্মীদের সাক্ষাৎ হবে। কোন সব নেতা কর্মী? যেই সকল নেতারা আল্লাহর দিনের পথে জীবনকে পরিচালনা করে নাই, বরং সুযোগ পাইলে দিনের বিরোধিতা করেছে। কোন সব কর্মীরা? যারা তাদের দিন বিরোধী, কোরআন বিরোধী, দুনিয়াবী হারামখোর নেতাদের আনুগত্য করেছে, সেই সকল নেতা আর কর্মীদের জাহান্নামে সাক্ষাৎ ঘটবে। কর্মীরা তাদের নেতাদেরকে আটকাবে মানববন্ধন করে করে, দাঁড়ান নেতা কই যান, এখানে দাঁড়ান। এরপরে দুই গ্রুপের কথাবার্তা শুরু হবে। কথাবার্তা গুলো কোরআনে তুলে দিয়েছেন কে? আল্লাহ। এই যুবক ভাইরা এদিকে তাকান, আল্লাহ তাআলা কোনো কিছু কোরআনে গোপন রাখেন নাই। সূরা ইব্রাহিমে সব আল্লাহ বলে দিয়েছেন। কর্মীরা নেতাদেরকে আটকায় বলবে, ফাকালা খুব ভালো করে শুনে কর্মীরা নেতাদেরকে আটকায় বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমাদের অনুগত ছিলাম, তোমরা যা বলেছ তাই করেছি, যাকে পিটাইতে বলেছো তাকে পিটিয়েছি, যেই মাহফিলে বাধা দিতে বলেছো সেই মাহফিলে বাধা দিয়েছি, যেই হুজুরদের বিরুদ্ধে স্লোগান দিতে বলেছো সেই হুজুরদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, যার ঘর বাড়ি চালাতে পুরাতে বলেছো তার ঘর বাড়ি জ্বালিয়েছি পুড়িয়েছি, তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া এলাকা ছাড়া করতে বলেছো তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া এলাকা ছাড়া, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমাদের অনুগত ছিলাম, তোমাদের কথা মানার কারণে আজ আমাদের এই কঠিন পরিণতি হয়েছে, তোমাদের কথা মেনে আমরা কুকর্ম করে ধরা খাইলেও দুনিয়া আমাদেরকে তোমরা সাপোর্ট দিয়েছ, ধরা খাইলে তখন বলবে কাকে বলবে এটা আমার লোক ছাড়ো, এমনকি আদালত পর্যন্ত পৌঁছালে সেখানেও বহু কায়দা কানুন করে ওখান থেকেও ছুটিয়ে নিয়ে, কিন্তু আজ প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ এই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আজকে কোনো কায়দা করতে পারবা না। আপনি নিরপেক্ষ মন মগজ নিয়ে কথাগুলো শুনেন, হেদায়াত কপালে থাকলে হেদায়াত দিয়ে দিবেন কে? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবেন? তখন তারা বলবে, তোমরা আসুক অসুবিধা থাকে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আমাদেরকে আল্লাহর আযাব থেকে আপনি কি বাঁচাতে পারবেন? তখন তিনি বলবেন, কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি আমাদের কপালে হেদায়াত থাকতো আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়াত দিতেন, লাহাদাইনাকুম, তাহলে আমরাও তোমাদেরকে হেদায়াত দিতে পারতাম, সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান, আজকে দুজনের অবস্থা কি সমান, এরা তখন বলবে না না আমরা এটা মানি না, আল্লাহর কাছে তো তখন দুইটা আবেদন করবে, জোরে কোন কয়টা, এক নাম্বার তারা বলবে, ওয়াকালু রব্বানা আমিনা লাদাইনি আমাল
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا طلب البيت أبار بالرب এরা আমাদের নেতা ছিল, আমরা এদের অনুগত ছিলাম, আমরা এদের অনুগত হয়ে তারা যা বলেছে আমরা তাই করেছি। এরা আমাদেরকে দিকভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। আজ আপনার কাছে দাবি হলো আজ আপনার কাছে আমাদের দাবি হবে কারো যদি সাহস থাকে আমার সামনে আমি ডিক্লেয়ার দিছি আগামী দিন এই টাইরির বাড়ি এখানে মরুভূমি করে আমি এখানে শাক সবজি চাষ করবো আগামী দিন সকাল 10টা থেকে। আমি বলে দিলাম, আমি সবার ছবি উঠে নিছি, আমি আমি দেখবো কে কোন এলাকা থেকে আসছে কি করছে। এটা আওয়ামী লীগ শাসিত সরকারের আমল, খবরদার বন্ধুরা শান্তিপূর্ণ ভাবে এলাকা আপনারা বসবাস করছেন, আমরা শান্তি নষ্ট করি নাই, আমরা গোপ থেকে তুলে আনবো সেই ব্যবস্থা আমাদের আছে। আমি পরিষ্কার বসে বলে দিলাম, আমার সামনে চক্রে গিয়ে যারা কথা বলছে আগামী দিন আমি তাদের মন কসম করে বললাম, তাদের মন তাদের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলবো। আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি বলে দিল আমার সামনে চক্রে গিয়ে কথা বলছে যারা সেলিম যে ও লাশ খুঁজে পাবি না তোরা। আমি বলে দিলাম সালার বাবা আমাকে কালার করছে, আমাকে আমার নাম বিক্রি করে সে ফন্ড করে, সে আমার মসজিদে মিলাদ পড়াবে বলে সে আমাকে বলেছে। তার কোন সমস্যা চাই বাইরে গালানি করে তোরা এডি করতে ঠিক কথা হলো নি তোরা তো সব জায়গায় কোন দূর দিয়ে যাবে
আমি সবাই চিনে রাখছি, দেখি আজকে তোরা কিভাবে বাড়ি ফিরাস আমি দেখবো। আমার সমস্ত লোকজন রেডি আছে ইনশাল্লাহ। হ্যাঁ।